এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো, জাস্ট ফাটাফাটি আছো, আমিও ফাটাফাটি আছি। তা আমার চান টান হয়ে গেছে বুঝতেই পারছো, আজকে কিন্তু আমি কাপ চান করিনি, একদম শ্যাম্পু ট্যাম্পু করে চান করেছি, জানলা দরজা বন্ধ রেখেছি, চারিদিকে বাড়িঘরদের এখানে হচ্ছে তো ধুলো ঢুকছে, ওই জন্য জানলাটা বন্ধ করে রেখে দিয়েছি। ঠিক আছে চলো, আজকে আমি কি করছি দুপুরের, আজকে আমার লাঞ্চের কি করছি, বাবু আর সকালে খাওয়া হয়ে গেছে, ওর মানে কাজে বেরোবার সময় যেগুলো খায় মাছ ভাজা ভাত এরকম করে দিয়েছি, আমি সকালবেলা বেরোবার সময় ও বেশি কিছু খায় না, আলু সেদ্ধ ঘি ভাত আর তার সঙ্গে মাছ ভেজে দিলে ওর আর কিচ্ছু চাই না, ওটা ওর খাওয়া হয়ে গেছে, আমার সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে, সবই হয়ে গেছে, বুঝতে পারছো চান টান হয়ে গেছে মানে তো সবই অবশ্যই হয়ে গেছে, আমি আবার বলছি তোমাদের এগুলো বিশ্লেষণ করে করে। যাই হোক আজকে আমি দুপুরের কি লাঞ্চ করবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি, খুব চটজলদি চিকেন এবং টেস্টি এই রান্নাটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে নিই। আজকে দুপুরে বানাবো আমি চিকেন স্টু, বার করে নিয়েছি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। আচ্ছা আর চিকেন স্টুয়ে যা দেয় পেঁয়াজ স্কোয়ার করে এরকম ডুমো ডুমো করে কেটেছি, আলু তারপর গাজর বিনস যা যা দেয় স্টুয়ে সব এগুলো দিয়েছি, ক্যাপসিকাম আমি দিই না, এর আগেও বলেছি স্টুয়েতে যেহেতু বাবু আর খেতে চায় না ক্যাপসিকাম দিই না, আমি আলু খেতে চাই না কিন্তু বাবু আর আলু চাই ক্যাপসিক মানে স্টুয়েতে। যাই হোক এগুলো ধুয়ে এরমভাবে জলে ভিজিয়ে রাখা আছে, আর এখানে চিকেনটা রেখেছি, আর চিকেনে কী কী মেশাবো আজকে তোমরা দেখো, এই চিকেন স্টুটা আবার অন্যরকম একটু টাইপের, একটু এটা স্টু বলা চলে না চলে না কিন্তু অথচ একটু হেলদি খাবারটা। ঠিক আছে আজকে দুপুরের লাঞ্চের এটা আমার, আর বাবু আর সন্ধ্যেবেলা আমি চিন্তা করলাম ও সন্ধ্যেবেলা তো টিফিন করবেই, ও চিকেন স্টু রুটি রেখে দেবো। কী কী স্টুটাই দিচ্ছি দেখো, স্টুটায় টক দই, আমার যতটা পরিমাণে চিকেনের পরিমাণ ততটা টক দই দিয়ে দিলাম বুঝেছো, আর প্লাস্টিকে টক দই রাখবে না, আমি রেখেছি কিন্তু মানে রেখেছি বলতে এটা কিন্তু আমার ফ্রিজে ছিল না টক দইটা, মানে প্লাস্টিক এই কন্টেনারটা ছিল না, ছিল আমার কাঁচের বাটিতে, আমি এটা তোমাদের দেখাও বলে এই কিছুক্ষণ আগে এইটাতে ঢাললাম কিন্তু একদম নয়, এটা খুব ক্ষতিকর মানে প্লাস্টিকের জিনিসের টক যে কোনো টক জাতীয় জিনিস রাখা। যাই হোক জ্ঞান দিচ্ছি, জ্ঞান দিলো এগুলো সত্যি শরীরের জন্য। আচ্ছা তারপর দিচ্ছি চামচ না ইউজ করলে আমার প্রচণ্ড প্রবলেম হয়, এতে আছে আদা ধনে জিরে পেস্ট আর তার সঙ্গে হালকা কাঁচা লঙ্কা আছে দিয়ে দিলাম, আর দেবো না দেখলে তো এক চামচ দিলাম আর কিন্তু দেবো না, ব্যাস এই দিয়ে ম্যারিনেট করব চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো, এতে আমি কোনো তেল টেল কিছু ইউজ করব না। ঠিক আছে চান করার আগে এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছে কিন্তু শুকুতে দেওয়া হয়নি, এখন শুকুতে দেবো, চলো চিকেনটা ম্যারিনেট করে ততক্ষণ রেখে দিলাম, এটা একটু শুকুতে দিয়ে দিই, চলো 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 চলো। দেখো এগুলো শুকিয়ে গেছে, এগুলোকে তুলবো, তুলে এই যে সব শুকিয়ে গেছে তুলে, এই যে আমার কেলুয়া ছানা বসে আছে, ও কেলুয়া ছানা কেলুয়া ছানা ওই যে দেখছে দেখেছ ওই যে, চলো জামা কাপড়গুলো তুলে শুকুর দিয়ে দিই। হ্যাঁ Artlist.io Music licensing reimagined. এখানে কিছু জামা কাপড় আছে শুকিয়ে গেছে তুলে নি, চলো সমস্ত শুকিয়ে গেছে এগুলোকেও তুলে নি, আমার সমস্ত এই ঘরে রাখি, এই ঘরে শুকিয়ে গেছে সব তুলে নি, চলো শুকনো জামা কাপড়গুলো তুলে আমি এই ঘরে রাখি, তারপর সন্ধ্যেবেলা কোনো সময় দেখে একটা সময় দেখে গুছিয়ে নি, সব তুলে নিলাম, চলো শুকিয়ে গেছে, এই যা এখানে এইভাবে ফেলে রাখি, এটা আমার কার্পেটের এখানটা পরিষ্কার, আমি পরে সময় করে গুছিয়ে নেবো, ঠিক সন্ধ্যেবেলার সময় এক্সারসাইজ টেক্সারসাইজ করে উঠে ততক্ষণ এগুলো সব গুছোই আমি।
চলো গ্যাস বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আমি প্রেশার কুকারেই করি, আমার বেশিরভাগ দেবে সব রান্না প্রেশার কুকারে। কুঁবে তো কড়াই কষে কষে সম্ভব না, আর এটা কষে করার প্রয়োজনও নেই। যাই হোক, সাদা তেল দিয়ে দিলাম একটুখানি, অল্প, বেশি না, অল্প একদম, ঠিক আছে। আর গোটা গরম মশলা ফাটিয়ে দেবে, গোটা গরম মশলা নিয়ে নিলাম, এই যে গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি। গরম মশলা যা যা থাকে, ছোটো এলাচ, লবঙ্গ, সেগুলো তেলটা গরম হয়ে গেলে দেবে, বুঝেছো? দিয়ে সবজিগুলোকে ছাড়বো, বুঝেছো? এই যে দিয়ে সবজিগুলোকে ছেড়ে দেবো। আমার মনে হচ্ছে ওই ওটাই কী বলে, ছোটো এলাচ, তো ছোটো এলাচ এরকম, ওটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, লবঙ্গ আর ইয়ে দিচ্ছি, কী করবো, ছোটো এলাচ মনে হচ্ছে শেষ হয়ে গেছে, কোথায় কে। ওই গোটা গরম মশলায় যা যা মোট কথা থাকে সেগুলো একটু ফাটিয়ে দেবে। আমার ছোটো এলাচটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাবে, বুঝেছো? দিয়ে দিয়ে দেবো লবঙ্গটা, কোথায় গেলো গো একটু লবঙ্গ। চলো সবজিটা ছেড়ে নিয়ে, ও ছোটো আলাচ ওইখানে ভেতরে বার করা হয়নি গু, এই যে আমি দিয়ে দিচ্ছি এখন ছোটো আলাচটা ভেতরে, ছোটো আলাচ দেবে, ওটাকে ছোটো আলাচই বলে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম, এবার সবজিগুলোকে দিয়ে দেবো, এই যে এই সবজিগুলোকে ওর মধ্যে ছেড়ে দেবো। সবজিগুলো ছেড়ে হালকা একটু নেড়ে নেবো, বুঝেছো? সবজিটা ভাজতে বসিয়েছি, ততক্ষণ ভুলে গেছি ফ্রিজ থেকে মাছটা, কাঁচা মাছটা বার, ভাবরে কাঁচা মাছটা বার করে রাখতে হবে। যে ফ্রিজ থেকে কাঁচা মাছটা বার করবো ভুলে গেছি গো, এটা তো মাছ না মাংস না, মাছ আছে। এই যে কেন এখন যদি আমি বার করে না রাখি, শীতকাল তো, এ বরফ গলতে গলতে সন্ধে হয়ে যাবে, বুঝেছো? মাছটা হবে পরে, মাছ এখন হবে না, এটা হবে রাতের, রাতের ডিনারের জন্য একটু মাছগুলো বার করে রাখছি, এগুলো সব রাতের ডিনারের মাছ হবে, তো বার করে রাখলাম, আর একটা বার করতে হবে। আমি এরকম সব মাছগুলোকে বার করে রেখে দিই, কখন কোনটা করব কোনো তো ঠিক নেই, বার করে রেখে দিলাম। এতে কাটা পোনা মাছ আছে, এটা কি মাছ খেয়াল করছে না, এসব মাছ আছে, এসব বরফ গলে যাবে, এখন তো হবে না, সেই সন্ধ্যেবেলা রান্না হবে এগুলো, সেই বিকেলবেলার দিকে বরফগুলো গলতে সময় লাগবে, সব বার করে দিলাম। ততক্ষণ এই যে সবজি ভাজতে ছেড়ে দিয়েছি, কালারফুল লাগছে না, লাল নীল সবুজের মেলা বসেছে, দেখে এইটা দেখে এরকম গানটা মনে পড়ে গেল, কালারফুল লাগছে, গাজর সবুজ, লা অরেঞ্জ, সাদা। চলো সবজিগুলোকে হালকা নেড়ে নিলাম, বুঝেছো? শুধু তেলে ছোটো এলাচটা বার করেছি, জানো, ছোটো এলাচ দিয়ে দিয়েছি, ওর ওপরে ছিল ছোটো এলাচটা আলাদা, যাই হোক দিয়ে দিয়েছি, ওই ছিল গরম তেলে, কিন্তু ছোট গরম মশলা দেবে, বুঝেছো? দিয়ে এই সবজিগুলো ছাড়বে, দিয়ে এবার এই ম্যারিনেট করা চিকেনটা, আর একটা বলতে ভুলে গেছি, ওই যে আদা ধনে জিরে পেস্টের মধ্যে কিন্তু আমার রসুনও পেস্ট ছিল, এতে একটু রসুনও পেস্ট আছে, ঠিক আছে, এটাকে ম্যারিনেট করা চিকেনটাকে এতে ছেড়ে দিলাম। এই যে এতে একটু হালকা রসুনও আছে, বুঝেছো? বলতে ভুলে গেছি গো, আজকে তো আর গোলমরিচ তো মনে একটু কাঁচা লঙ্কা আছে না, ব্যাস। এবার এতে একটু লবণ দেবো, দিয়ে জল দিয়ে ব্যাস একটা স্টিম মেরে নেবো একটা। আর ওই বাটিতে যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, কিছু নষ্ট করা যাবে না, এই মশলা ধোয়া জলটাও দিতে হবে রান্নায়, বুঝেছো? দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো একটু লবণ আর একটু চিনি দেবো, আমার একটু রান্নায় চিনি দেওয়া অভ্যাস আছে, তোমরা আমার রান্না যদি দেখে থাকো, আমি তো অত রান্না পাই না, আমি একটু রান্নায় চিনি দিই হালকা করে, অল্প এই দেখো দুটো চারটে চিনি দিয়ে দিলাম, ঠিক আছে। আর কি লবণ দিইনি, না না লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, বুঝেছি? এবার এটাকে নেড়ে নেবো, দিয়ে এবার এতে একটু জল দিয়ে দেবো, বুঝেছো? কমপ্লিট, আবার এটা হয়ে গেলে তারপর এতে আবার একটু দুধ দেবো, বুঝেছো? দুধ আর বাটার দিয়ে দেবো, স্টিমটা দিয়ে দেওয়ার পর একটা স্টিম দিয়ে দেবো, তারপর দুধ আর বাটার দেবো একটু, দুধ আর বাটার দিয়ে ফুটিয়ে নেবো, বুঝেছো? ব্যাস আমার এই চিকেন আজকের, এটা আমার দুপুরের লাঞ্চ, আর থাকবে বাবুয়া সন্ধ্যাবেলা খাবে টিফিনে, ব্যাস আমার এবং দুপুরের লাঞ্চ এই চিকেন স্টু আর রুটি। লবণ দিতে ভুলে গেছি গো, মুখে দিয়ে ভাবছি একটু দেখলাম, রয়েছে লবণ, লবণ একটু লাগছে, ওই টক দইটা দিয়েছি না, কিন্তু কম লাগছে, কি জানি
আমার এই ভাই গন্ডগোল, তোমাদের সঙ্গে রান্না শেয়ার করবো কি? খুব খারাপ রান্না করি না, ভালোই করি, খুব খারাপ নয়, মানে পাতে একদম দেওয়া যাবে না তা নয়, কিন্তু ওই শেয়ার করতে গেলেই আমার গন্ডগোল। নুনের জায়গায় লবণ, সরি লবণের জায়গায় হলুদ, হলুদের জায়গায় লবণ, মিষ্টি কী যে দিয়ে দিই, ব্যাস হয়ে গেছে। তা একটু জল দেবো, ব্যাস স্টিম দেবে নিপিয়ে দেবো, দিয়ে দুধ আর বাটার দিয়ে দেবো, বুঝেছ? ব্যাস এই স্টিম দিয়ে দিই, স্টিম দিয়ে দেবো, পেঁপে পর ঢাকা দিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে আমার চটজলদি চিকেন। আর ওই নাবিয়ে দুধ আর বাটার দিয়ে দেবো, ব্যাস। দুধ বাহারটা দিয়ে কিন্তু আবার একটু ফোটাবো হালকা করে, বেশি চিকেন স্টু আমার হয়ে গেছে, এই ফুটছে, একটা স্টিম দিয়েছি, বুঝেছ? এবার একটু দুধ দিয়ে দেবো হালকা করে, এই দেখো একটু হালকা করে দুধ দিয়ে দিলাম, ঠিক আছে? দুধ আর বাটার দিয়ে দেবো এতে, দাঁড়া একটু নেড়ে দিই দুধটা, হ্যাঁ একটু নেড়ে দেবে, হ্যাঁ নাহলে দুধটা ফেটে যায় গরমে। তো অবশ্য নর্মাল টেম্পারেচারে, ফ্রিজের দুধ একদম বার করে দেবে না, রুম টেম্পারেচারের দুধ দেবে, ঠিক আছে? আর একটু বাটার দেবো, একটু বাটার, এই বাটার দিয়ে দিলাম, ঠিক আছে? খাপাক করে বাটার একটু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এটা একটু ফুটিয়ে নেবো, ব্যাস আমার চিকেন স্টু রেডি, রেডি সেডি গোপিপ। আর এদিকে রুটি হচ্ছে, রুটি করছি, এই যে রুটি বেলা অনেকগুলো হয়ে গেছে, এই যে বেলছি, বুঝেছো? চিকেন স্টুটা কেমন দেখতে হয়েছে আমি ভাবলাম একবার তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়েই দিই, শেয়ারই করলাম যখন রান্নাটা, দেখো এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। তোমরা এইভাবে করে মানে খুব হেলদির খাবারটা বুঝতেই পারছো, যে সমস্ত সবজি পড়েছে আর বেশি তেল মশলাও নেই, যাদের পেটের প্রবলেম রাতের ডিনারে করো, খুব লাইট এটা, ঠিক আছে? আমরা এরকম লাইট লাইট খাই খাবার, খুব রিচ খুব কম খাই, বুঝেছো? এটা আজকে হয়ে গেল। আর সকালের এই যে ভাত বাবুয়া খেয়েছিল, আর ভাত কিছুটা রয়েছে এখানে, আর রুটি তো হয়েই গেছে, দেখলে লাঞ্চের দেখালাম, এই যে রুটি, ব্যাস আমি বাবুয়ার রুটিটাও একবারে করে রেখে দিয়েছি, বুঝেছো? আজকে দুপুরে লাঞ্চে আমি এই স্টু আর রুটি খাবো, বাবুয়াও সন্ধ্যেবেলা বিকেলবেলা এটাই খাবে, ঠিক আছে? এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার রান্নাঘরের কন্ডিশন খুবই খারাপ, এই যে দেখেছ সব কত নোংরা পড়ে আছে, এ আমায় পরিষ্কার করতে হবে এখন। Artlist.io Music Licensing Reimagined. সোয়েটার পরে নিলাম, হালকা হালকা একটু ঠান্ডাটা লাগছে। এখন ওয়েদারটা কেমন বলতো, রাত্রিবেলা ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি, গরম করছে, মনে হচ্ছে ফ্যান চালিয়ে দিই, এক এক সময় খুব গরম করছে, এক সময় কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, রান্নাঘরটা পরিষ্কার করে উঠলাম, জলে হাত দিলাম না, ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার একটু গরম জল খেয়ে নিচ্ছি। বেশিক্ষণ টানা কাজ করতে পারি না, কাজ করতে গেলেই একটা কেমন হয় শরীরে আমার, এই গরম জল খাচ্ছি। গরম জল খাবে খুব ভালো, 12 মাস গরম জল খাবে, খুব গরম খেয়ে না যেন আমার পেট গরম হয়ে যাবে। বুঝে খাবে, যার শরীরে যেমন বুঝে খাবে, যাদের অম্বল গ্যাসের প্রবলেম আছে তাদের তো গরম জল খুবই ভালো, বলবে সবকটা ব্লগে জ্ঞান দিয়ে দেয়। আমার মনে হয় বললে কারোর যদি উপকার হয়, আমি যদি এটাই আমি ভাবি, জ্ঞান ট্যান নয়, ঠিক আছে? তোমাদের জ্ঞান দিয়ে আমার কী লাভ বলো না, যাই হোক, ঠিক আছে? একটু গরম জল খাই, একটুখানি এবার একটু বসবো, একটু একটু বসবো, একটু ল্যাপটপটা খুলে বসবো, বুঝেছ? একটু কাজ আছে, ওপরে চলে এলাম একটু, আমি ওপরে আসি, বেশ হালকা রোদ্দুরটাও ভালো লাগছে, বেশ জল টল ঘাটার পর শীতকালে দেখবে হালকার, খুব কড়া রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে হবে না, এই যে ঘরের ভেতর রয়েছি রোদ্দুরে একটা হালকা তাজটা আছে না, ওইটা আমার ভালো লাগে, একদম ডাইরেক্ট রোদ্দুরে ছাদে দাঁড়িয়ে থাকতে আমি আবার পারি না একদম, বুঝেছ? হাতে একটু হ্যান্ড ক্রিম দিই, অতক্ষণ জল ঘাটলাম তো,
হাতটা কেমন ড্রাই হয়ে গেছে। হ্যান্ড ক্রিম দেবে সবসময় হাতে, হাত নালে খুব ড্রাই হয়ে যায় আমাদের, বুঝেছ? আমি তো জল ঘাটার পরই সঙ্গে সঙ্গে হাতে হ্যান্ড ক্রিম দিই, নালেও এই যাবে না তুমি ঠাকুর। হ্যাঁ হ্যাঁ যাবে না, হ্যাঁ যাচ্ছে তো বাবা, যাবো না আবার। হ্যাঁ কি জানি কখন বেরো বলেছিল তো, পাঁচটা ওই আমাদের তো পাড়ায় সরস্বতী পুজো, সব যাবো কেনাকাটা সেই জন্য জিজ্ঞাসা করছি, যাবে না বেরোবো সরস্বতী ঠাকুর কিনতে। এবার আজকে ঠাকুরটা কিনবো কি না জানি না, সেই সেটা আলাদা একটা ব্লগে তোমাদের যাবে, ওটা এর সঙ্গে নয়, ব্লগটা বড় হয়ে যাবে তাহলে ওটা। আমরা সব সরস্বতী ঠাকুর কিনতে যাবো, পুজোর সব ঠাকুরের সব দশকর্মার জিনিসপত্র দিতে, ওই জন্য পাশে বাড়ি বৌদিকে জিজ্ঞাসা করছি, যাবে না তুমি? যাবো বিকেলবেলা, বুঝেছ? চলো তাহলে আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ভালো থেকো, সুস্থ থেকো এবং জাস্ট ফাটাফাটি থেকো, ঠিক আছে? আর তোমাদের পাড়াতেও নিশ্চয়ই সরস্বতী পুজো তো এখন পাড়ায় পাড়ায় পুজো হয়, আবার অনেক জায়গায় কোভিড পরিস্থিতির জন্য অনেক জায়গা আবার বন্ধও হয়ে গেছে। আমাদেরও এবারে পুজোয় সরস্বতী পুজোয় খাওয়া দাওয়া হয় জানো তো, এবারে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে না, কেন আমার পাশের বাড়ি যে মারা গেছে ওই জন্য খাওয়া দাওয়াটা বন্ধ, পুজোটা হচ্ছে ছোটো করে, পুজোটা হচ্ছে ব্যাস এই অবধি। কিন্তু মজা ছোটো করেই হোক বড়ো করেই হোক বলো, মজাটা মজাই, মজাটাকে নিজের মতো করে তৈরি করে নিতে হবে জায়গাটাকে, পরিস্থিতিটাকে বলো, তাই না? চল ওই ব্লগটা আলাদা আসবে, বাজারে যাব, সব কেনাকাটি হবে টবে, দেখবে খুব হৈ হুল্লোড় হয়, খুব আনন্দ হয়, চলো।